ওয়েলকাম বন্ধুরা পুজোর মুখে সুখবর বেতন বৃদ্ধির অর্ডার জারি করল রাজ্য এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে নিউজ এইটিন বাংলার নিউজ পোর্টালে তো দেখে নেব খবরে ঠিক কী বলেছে খবরে যেটা বলেছে পুজোর আগেই বিরাট সুখবর রাজ্য সরকার কর্মীদের বহু কর্মীর বেতন বাড়ছে চার থেকে ছ হাজার টাকা কাদের বেতন বাড়ল এখন তারা কত পাবেন সম্প্রতি প্রকাশিত নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ছে প্রতি মাসে চার থেকে ছয় হাজার টাকা করে পুজোর মুখে ফের দরাজ হস্ত রাজ্য সরকার সরকারের দুটি প্রকল্পের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন ফলে পুজোর মুখে রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য সুখবর মিলল কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সরকারের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর নির্দেশ নির্দেশিকা অনুসারে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ছে প্রতি মাসে চার থেকে ছ হাজার টাকা করে নতুন নির্দেশের ফলে কার বেতন কত হতে চলেছে কন্যাশ্রী এবং রূপ রূপশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক অ্যাকাউন্ট্যান্টদের মাসিক বেতন পনেরো হাজার থেকে বেড়ে হচ্ছে একুশ হাজার টাকা অপরদিকে কন্যাশ্রীর ডেটা ম্যানেজাররা এবার থেকে এগারো হাজার টাকা পারিশ্রমিকের পরিবর্তে পাবেন প্রতি মাসে ষোলো হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টস ও ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার থেকে বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা আবার রূপশ্রী ডেটা এন্ট্রি অপারে অপারেটাররা পাবেন প্রতি মাসে ষোলো হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা মাসে অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন এক লাফে পাঁচ হাজার টাকা বেড়েছে এদিকে অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন বারো হাজার টাকা থেকে চার হাজার টাকা বেড়ে ষোলো হাজার টাকা হচ্ছে কন্যাশ্রী ও রূপো রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কীভাবে বাড়বে নির্দেশ অনুসারে যে সকল কর্মীরা একুশ হাজার টাকা বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক হারে আটশো টাকা বাড়বে পাঁচ বছর চাকরি সম্পন্ন করলে সেই পরিমাণ বাড়বে নিয়োগের থেকে দশ বছর হয়ে গেলে তখন তাদের বেতন হবে বত্রিশ হাজার টাকা তখন বার্ষিক হারে বাড়বে এক হাজার টাকা এবং পনেরো বছর পর এই কর্মীদের বেতন হবে চল্লিশ হাজার টাকা বার্ষিক হারে বেতন বাড়বে বারোশো টাকা তো এই ছিল আজকের আপডেট রকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন সামনে পুজো আসছে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন